রবিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের 10 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অন্যান্য বছরের ন্যায় এবছরও একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এদিন 100 জন স্বেচ্ছায় রক্তদান করেন। সংগৃহীত রক্ত একটি বেসরকারি হাসপাতালের ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস সহ অন্যান্য কাউন্সিলর বৃন্দ। দশ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রতি বছরও নয়, এবছরও আমরা রক্তদান শিবির করছি। এবছরে আমাদের 100 জন তার রক্ত দেওয়ার জন্য আছে। অলরেডি আমরা 85 ক্রস করে দিয়েছি এবং বেশিরভাগই মেয়ে, এবং আমাদের এখানে উপস্থিত মাননীয় বিধায়ক এবং নারু ভগত এবং কাউন্সিলর চন্দ্রা দাস। না, এরকম আমরা অনেক কমিশন করছি এবং ঈদের আছে, প্রত্যেক বাড়ি বাড়ি বেরোচ্ছে, আমাদের প্রত্যেক দিনই কাজ চলছে। এটা কেমরি হসপিটাল, স্বপন দাস, তৃণমূল কংগ্রেস কর্মী। আমার ব্যাপক সাড়া, এই ওয়ার্ডে আমাদের ব্যাপক সাড়া, প্রত্যেকটা লোক আমাদের সঙ্গে আছে। পাশাপাশি 7 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এদিন 250 জন স্বেচ্ছায় রক্তদান করেন। সংগৃহীত রক্ত শহীদ শিবশঙ্কর সেবা সমিতির রশ্মি ব্লাড ব্যাংকে ও একটি বেসরকারি হাসপাতালের হাতে তুলে দেওয়া হয়। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, জেলা পরিষদের মেন্টর উজ্জ্বল প্রামাণিক সহ অন্যান্য কাউন্সিলর বৃন্দ। এদিন একটি দলীয় কার্যালয়েরও উদ্বোধন হয়। সংগঠিত করছেন আমাদের রাহুল যশোর, আমাদের 22 নম্বর ওয়ার্ডের পৌর পিতা পৌর মাতা শিবলমন বাল্মীকি এসে উপস্থিত হয়েছেন, তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমাদের 7 নম্বর ওয়ার্ডের পৌর মাতা ওদের মিঠু সরকার সিংকে, সঞ্জয় সিং হালদাকে সংগঠিত করছেন গৌতম। আমাদের তো উজ্জ্বল প্রামাণিক মহাশয়, কেউ কোনোভাবে গন্ডগোলে জড়াবেন না, কারণ আপনারা জানেন প্রশাসনের সমস্ত দায়িত্ব, প্রশাসন কন্ট্রোল করছে তার প্রশাসনের ব্যাপারটা, তাই আপনারা কোনো রকম গন্ডগোলে জড়াবেন না। প্রশাসন দেখবে গন্ডগোলের ব্যাপার হলে প্রশাসন আইন শৃঙ্খলা রাখার দায়িত্ব। আমরা রাজনীতি নেতারা, আমরা চাই আমাদের শহর শান্তি থাক, প্রশাসন প্রশাসনের মতো কাজ করুক। আমাদের দলের ছেলেরা তার নিজে নিজের এলাকায় শান্তি রেখে তারা সেই শান্তির বার্তা মানুষের কাছে পৌঁছে দিক। মানুষ আজকে আমাদের প্রোগ্রাম ছিল রক্ত শিবিরের, আমাদের তোলা পার্টি উদ্বোধনের আজকে প্রোগ্রাম ছিল। কতজন আজকে রক্তদাতা রক্ত দিল? আমাদের 250 জনের মতন। রক্তদান শিবির সঙ্গে কি গাড়ি দেওয়া হলো আজকে? আজকে গাড়ি বলতে আমাদের একটা এই কেমরির গাড়ি আছে, আর একটা শিবশঙ্করের গাড়ি আছে। আমাদের একটা কত বোতলের করা হলো রক্তদান শিবির? আমরা তো 250 বোতলের টার্গেট করেছি। রক্তদান শিবিরের সঙ্গে কি গাড়ি দেওয়া হলো আজকে? রক্তদান শিবিরের সঙ্গে আমাদের একটা গোজা গাড়ি বাড়ার সাথে দেওয়া হলো। আমাদের কাউন্সিলর মিঠুদি মিঠুদির হাতিয়ে দেওয়া হলো। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাহের রিপোর্ট, আনন্দ বার্তা।